এদের কাছে টাকা আছে, এদের কাছে অস্ত্র আছে, এরা দুর্নীতিবাদ। আগামী দু একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন, সেনাবাহিনী জাতির গর্ব। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয়, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর মিউটিনির নামে আমার আঠান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে, সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে। সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে, আপনাদের সব সাহস আছে, আপনারা দেশের গর্ব। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন না, আপনার সাথে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে দু একজন নানোকে বাদ যাবে তাতে কিছু আসে যায় না। আপনি সত্য হাতে পরিচালনা করেন, আমরা আছি। তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা আপনি দিবেন। আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে, নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন, এটা সবাই জানে। এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয়। সংবিধান আজকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব।